হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, আমার মুখটা কালো আছে, কারণ আমার তখন কিছু ভালো লাগছিল না। মনটা এমনিতে কেন জানি না হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে ভীষণ খারাপ লাগছিল। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমার গাছে গোলাপ অটোমেটিক ফুটে গেছে। দেখো এসব গোলাপ হচ্ছে, কত সুন্দর গোলাপ। এসব গোলাপ হচ্ছে, এসব গোলাপ হচ্ছে এখনো। আর এই একটা তো হয়ে ফুটে যাচ্ছে, আর এই একটা দেখো বন্ধুরা সাদা ফুল ফুটছে। দেখো তোমরা সাদা গোলাপ, এই যে সাদা গোলাপ এখনো ফোটেনি, ফুটবে। আর এদিকে দেখো মোরগ ফুল ফুটছে। তো দেখো এই যে কাগজ ফুল হচ্ছে, আমার ঘরের সামনে যে কাগজ ফুল গাছটা, এই যে এটাতে এটাতে ফুল ফুটছে সাদা। তো দেখো এখানে চেরি ফল হয়েছে, কত সুন্দর একটা হয়েছে এখানে চেরি ফল। এখানে দুটো হয়েছে, দেখতেই পাচ্ছ, একটা ওপরে আর একটা এই যে ছোট্ট করে। আর এই একটা বড় গাছে, এটা দুটো গাছে মানে সাদা হয়েছে একটু। দেখো কত সুন্দর ফুল ফুটেছে একটা গাছে দুটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হসপিটাল এসছে, হসপিটালে ফুল গাছ দেখাচ্ছি। আর এখানে দেখো একটা ডাকি বসে আছে, ও আমার পিছনে পিছনে আসছে, আমি যা বলছো তাই শুনছে। আর পশুরা যেখানে ভালোবাসে খায় সেখানেই যায়। কি হয়েছে? ওকে এখন বিস্কুট দিল, খেলো, তারপর এখন আমার কাছ থেকে আদর খাচ্ছে। দেখতে পাচ্ছ আমি হসপিটালে এসেছি, ইমার্জেন্সি ঘরে। এখন আউটডোরে ডক্টর আছে, আউটডোর থেকে ইমার্জেন্সিতে আসবে। এখানে লাইন অটোমেটিক হয়ে গেছে, আর এখানে আমি দাঁড়িয়ে আছি। আর এই পাশে ওপাশে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, একদিন ভালো করে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এই যে ইমার্জেন্সি ঘরে, এই ইমার্জেন্সি ঘরে দেখতে পাচ্ছ লাইন অটোমেটিক হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ছেলেদের মানে ঘর, আর এদিকে হচ্ছে মেয়েদের ঘর। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কিছুই দেখা যাচ্ছে না, এটা অন্ধকার, এটা অন্ধকার, অন্ধকার, এটা ভূত। দেখতে পাচ্ছ আর এখানে পেশেন্ট সবাই দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ আমি হসপিটালে চলে এসেছি অনেক আগে। দেখতে পাচ্ছ এখানে সব অ্যাম্বুলেন্সরা দাঁড়িয়ে আছে। পাচ্ছ বন্ধুরা আমি দোকানে চলে এসেছি, তো এখানে কি খাবো? আর হ্যাঁ, আমি রাস্তা দিয়ে এখন হাঁটছি, আর এখন যাচ্ছি, আর মজা করতে করতে যাচ্ছি। তুই এটা ভরে নে। বন্ধুরা আমি এখন দোকানে যাচ্ছি একটু খাবার খেতে। দেখতে পাচ্ছ আজকে আবার একটা মেটে সাপ ধরা পড়েছে। তো মেটে সাপটাকে নিয়ে একটু নাড়াচাড়া করছি, আমার সাপ দেখতে খুব ভালো লাগে। তো সাপটাকে নিয়ে একটু নাড়াচাড়া করছি, আর এদিকে কাকা বলছে সাপটাকে তুলে দেয়। আমি একটু সাপটাকে আমি ধরছি, ধরে হাত দিয়ে ধরছিলাম, কাকা বকছে তাই পাতা দিয়ে লেজটা ধরে আমি উঁচু করে দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর প্লিজ যারা যারা এখনো পর্যন্ত তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিয়েছো। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, তখন তোমার সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর হ্যাঁ প্লিজ তোমরা বেশি বেশি করে লাইক করবে, না হলে কিন্তু খুব কষ্ট পাবো। তোমরা আমাকে অন্তত বেশি করে সাপোর্ট করো প্লিজ প্লিজ, তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো চলো আজকের মতো শেষ করলাম এখানে, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।